17 সেপ্টেম্বর 2022 ইংরেজি শরৎ সংস্কৃতি পরিষদের উদ্যোগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 146তম জন্মবার্ষিকী পালন করা হয় উজ্জয়ন্ত প্রসাদের সামনে। শরৎ বাবু খুলে চিঠি দিলাম তোমার কাছে, তোমার শরৎ বাবু খুলে চিঠি দিলাম তোমার কাছে, শরৎ বাবু খুলে চিঠি দিলাম তোমার কাছে। শরৎ সংস্কৃতি পরিষদ প্রতি বছরই অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্রের জন্মদিনটিকে বিশেষ মর্যাদার সাথে পালন করে আসছে এবং এবছরও আমরা শরৎচন্দ্রের 146তম জন্মবার্ষিকী এখানে মিলিত হয়েছি সংক্ষিপ্ত অনুষ্ঠানের জন্য। হ্যাঁ, প্রতিকৃতিতে মাল্যদার হাসনুজ মহাশয় কিছু বক্তব্য রাখবেন এবং সারা বছর ব্যাপী আমাদের যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে, যেমন প্রবন্ধ প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, সেগুলো আমরা আহ্বান করেছি এবং এই সমস্ত প্রতিযোগিতাগুলো শেষ হয়ে গেলে পরে একটা মূল অনুষ্ঠানের মাধ্যমে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা পুরস্কার বিতরণের অনুষ্ঠান করি এবং একটা সুবিধেরও আমরা প্রকাশ করার পরিকল্পনা এবছরও রয়েছে। আমরা মনে করি বর্তমান সমাজে যে এই সমস্ত সাহিত্যিক শিল্পীদের, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, তাদের জীবন নিয়ে আলোচনা করা, তাদের সাহিত্য ব্যাপারটা যাতে ছাত্র যুব সমাজের কাছে তুলে ধরা যায়, তারই প্রচেষ্টা এই শরৎ সংস্কৃতি পরিষদ এবং তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান। আপনার নাম? সম্পাদক। 24/7